अंकितास किचेने आपनादेर स्वागत। आज के आमार रेसिपी होच्छे माछेर कषा। देखुन एटा किभाबे तैरी करा जाए एकबार देखे नेवा जाक। एखाने चार पिस मतन माछ रयेछे। एइटा प्रथमे हलुद गुड़ो लंकार गुड़ो आर सामान्य नून दिए भालो करे मेखे एटा भेजे नेवा हबे। एइ जो ग्यासे कड़ाईटा बसिए देवा होयेछे। एबार एर माछटा भाजार जन्य तेल देवा हलो। देखुन तेलटा गरम हो गेछे। एई तेलेर मध्ये माछटा भेजे नेওয়া হবে। মাছের এই পিঠটা ভাজা হয়ে গেল। এই পিঠটা ভেজে নেওয়া হবে। দেখো বন্ধুরা মাছটা একদম ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার রান্না করার প্রস্তুতি নেওয়া যাক। যে তেলটায় মাছ ভাজা হয়েছে সেই তেলের মধ্যে রান্নাটা করা হবে। একটা তেজপাতা দেওয়া হলো। এরপর এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রাখা হয়েছিল ওটা দিয়ে দেওয়া হলো। হালকা লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়া হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে ভেজে নেওয়া হবে। এবার এর মধ্যে টমেটো কেটে রাখা হয়েছিল সেই টমেটোটা দিয়ে দেওয়া হচ্ছে। একটা মাঝারি মাপের টমেটো। এবার এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর আপনাদের স্বাদ মতো নুন। এরপর মশলাটা কষানোর জন্য অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হবে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেওয়া হবে। এই গ্রেভিটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে মাছ দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হবে। এবার এটা কিছুক্ষণের জন্য চেপে রাখা হলো। এবার ঢাকনাটা খুলে দেখা হবে। দেখুন আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এবার এর ওপর থেকে গরম মশলা একটু ছড়িয়ে দেওয়া হবে। গরম মশলাটা মাছের সাথে ভালো করে মিশিয়ে পরিবেশন করা হবে গরম গরম ভাতের সাথে। আমাদের রেসিপিটা একদম কমপ্লিট। দেখুন মাছের কষাটা কেমন হয়েছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ।